3 বছর আগে প্রথমে আমি বুঝতে পারছিলাম তখন হালকা পেন ছিল, এরপর পেনটা ধীরে 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 বাড়তেছে, বাড়ার পর এমন একটা সময় আর পেনটা কমতেছে না, পেন কিলার খেলেও কমতেছে না। প্রথমত মুভমেন্ট হচ্ছিলো না শরীরে, তো ওই মুভমেন্ট একটা যখন আমার সবসময় শরীরটা মুভমেন্ট হচ্ছিল, আমি সবসময় দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যখন আমার মুভমেন্ট হতে তখন সবচেয়ে আমার একটা হতাশার কারণ ছিল আমার শরীরটা যখন মুভমেন্ট হতেছিল না, জয়েন্টে পেন ছিল আর হিপটা মুভমেন্ট হইতেছে না। এরপরে স্যার সম্বন্ধে আমি ইউটিউবে জানতে পারছি, ইউটিউবে জানার পর যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর এখানে আসলাম, এখানে আজকে 9 দিন। কতদিন বলেছিলেন স্যারকে আমার ভর্তি থাকার জন্য? বলেছিল 14 দিন। আপনি কতদিন ছিলেন ভর্তি? আজকে সব আমি 9 দিন ভর্তি আছি। যে আপনার যে শরীরে যে ব্যথাগুলো ছিল সেগুলো কি এখন আছে আপনার? না, আমার ব্যথা যে প্রচণ্ড ব্যথা ছিল ওটা আগের মতো নাই এখন। আচ্ছা, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো কি এখন করতে পারেন? হ্যাঁ, আমি স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারি। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা এখানে আসুন, এসে দেখে যান, অন্তত চেষ্টা করে দেখুন, বাইরে গিয়ে না গিয়ে, ইন্ডিয়া বাইরের দেশে না গিয়ে এখানে এসে দেখে যান, এখানে চিকিৎসাটা নিয়ে যান, অন্তত সম্পূর্ণ ব্যথা নিয়ে ফিরে যেতে হবে না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আর্থ্রাইটিস এমন একটি রোগ যেটা ধীরে 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 মানুষকে সম্পূর্ণ নিঃশেষ করে দেয়। হতে পারে এটা আপনার যে কোনো সময় আপনার জীবনে দেখা দিতে পারে, সেটা অনেক ছোট বয়সে দেখা দেয়, আবার কারো কারো দেখা যাচ্ছে মধ্য বয়সে, কারো শেষ বয়সে, এটার কোনো ঠিক নেই। কারো কারোর জন্য এটা জেনেটিক্যালি দেখা যাচ্ছে, হয়তো আপনার বাবার নেই বাট আপনার দাদার ছিল, আপনার বংশে কারো না কারো ছিল, সেখান থেকে আপনি সেটা জন্মসূত্রে আপনি পেতে পারেন। আর্থ্রাইটিস এমন একটি রোগ পুরো মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় যদি আপনি সঠিক সময়ে এর সঠিক চিকিৎসাটা করতে না পারেন। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করে দিব যিনি একজন স্পোর্টসম্যান ছিলেন, সুস্থ স্বাভাবিক তার জীবন ছিল, বাট এই আর্থ্রাইটিসের কারণে জীবনটা পুরো স্থবির হয়ে গিয়েছিল। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। স্যার আপনার বয়স কত? আমার বয়স 24। খুবই অল্প বয়স। আমরা জানি যে আপনি একজন স্পোর্টসম্যান ছিলেন, কী ধরনের খেলার সাথে সংযুক্ত ছিলেন? ক্রিকেটের সাথে সংযুক্ত ছিলাম, ফুটবলের সাথে সংযুক্ত ছিলাম। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন এখন? হ্যাঁ, পড়াশোনা করতেছি। কোথায়? চট্টগ্রাম সিটি কলেজ অনার্সে। অনার্সে কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে মূলত আপনার কী সমস্যাটা ছিল এবং প্রথম কবে এটা শুরু হয়েছিল বা আপনি বুঝতে পেরেছিলেন কবে? 3 বছর আগে প্রথমে আমি বুঝতে পারছিলাম তখন হালকা পেন ছিল, এরপর পেনটা ধীরে 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 বাড়তেছে, বাড়ার পর এমন একটা সময় আর পেনটা কমতেছে না, পেন কিলার খেলেও কমতেছে না আর হিপটা মুভমেন্ট হইতেছে না। এরপরে স্যার সম্বন্ধে আমি ইউটিউবে জানতে পারছি, ইউটিউবে জানার পর যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর এখানে আসলাম, এখানে আজকে 9 দিন। তো 9 দিনে ইনশাআল্লাহ আমার আগের থেকে অনেক উন্নতি হয়েছে, আরও উন্নতি হচ্ছে এখন। আর আচ্ছা, আমরা একটু পেছন থেকে আসি। 3 বছর আগে যখন মানে আপনার তো একটা স্বাভাবিক জীবন ছিল, আপনি স্পোর্টস করতেন, পড়াশোনা করতেন স্বাভাবিক আরও 10টা মানুষের মতো, তো যখন প্রথম আপনার এই আর্থ্রাইটিসটা শুরু হয় শরীরে আপনি কী ধরনের চেঞ্জ অনুভব করেন? সবার প্রথমে শরীরে চেঞ্জ অনুভব হচ্ছে, প্রথমত মুভমেন্ট হচ্ছিল না শরীরে, তো ওই মুভমেন্ট একটা যখন আমার সবসময় শরীরটা মুভমেন্ট হচ্ছিলাম, আমি সবসময় দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যখন আমার মুভমেন্ট হতে তখন সবচেয়ে আমার একটা হতাশার কারণ ছিল আমার শরীরটা যখন মুভমেন্ট হতে ছিল না। মুভমেন্ট বলতে কি, প্রতিটা জয়েন্টে পেইন ছিল এরকম কিছু? জয়েন্টে জয়েন্টে পেইন ছিল। আপনার পেইনটা কি রেফার করতো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়? এটা ট্রান্সপ্লান্ট হতো, মুভমেন্ট করতো, তো এই হাঁটুতে হয়তো কালকে হয়তো, এরপর হঠাৎ করে এটা আর মুভমেন্ট হতেছে না, এক জায়গায় স্থির হইতেছে, স্থির হিপে। আচ্ছা, যখন আপনার এই ব্যথাটা বিভিন্ন জায়গায় মুভ করছিল বাট একটা সময় আপনার হিপে, হিপ জয়েন্টে গিয়ে সেই ব্যথাটা স্থির হয়ে যায়, কতদিন পর্যন্ত? হিপ জয়েন্টে প্রায় 8-9 মাস এটা স্থির থেকে স্থির হয়ে যায়, স্থির হওয়ার পর কোনো মতো মুভমেন্ট হচ্ছিল না। আচ্ছা, তো প্রাথমিকভাবে যখন আপনার এই পেইনটা শুরু হয় প্রাথমিকভাবে কি কোনো ব্যথার ওষুধ খেয়েছিলেন না কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি ব্যথার ওষুধ খাইছি প্লাস ডক্টর দেখাইছি, ডক্টর দেখাইছে শুনি শুধু আমাকে পেন কিলার দিছিল আর কিছু ব্যথা শরীরের ব্লাডের মধ্যে ব্যথাটা কমার জন্য কিছু ওষুধ দিয়েছিলাম, ব্যায়াম ট্যায়াম ছিল না কিছু। আচ্ছা,
তো সেটার পরবর্তী ফলাফল কি ছিল? পরবর্তী ফলাফল ছিল আমি একদম মুভমেন্ট হতেছে না এখন, মানে পেন কিলার খাওয়ার পরেও কোনো মুভমেন্ট হতেছিল না, ব্যথা কমতেছিল না, ব্যথার দিন মনে হতে দিন দিন বাড়তেছে আর। আচ্ছা, তো একটা সময় কি এরকম হয়েছিল যে একদম সরাসরি আপনি বিছানায় পড়ে গিয়েছিলেন, একদম মুভ করতে পারছেন না বা অন্য কারো সাহায্য ছাড়া অনেক কাজ করতে পারছিলেন না, এরকমটা হয়েছিল কি? হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে গেছে, আমি বিছানায় পড়ে গেছিলাম, বিছানায় পড়ে যাওয়ার পর ঘরে অন্য মানুষের সাহায্য ছাড়া চলাচল করতে কষ্ট হয়ে যেত। আচ্ছা, তো এর পরবর্তীতে কী ধরনের অ্যাকশন নিয়েছেন বা কী ধরনের ট্রিটমেন্টে আপনি গিয়েছেন যখন দেখেছেন যে আপনার পেইন কিলারের কাজ হচ্ছে না বা অন্যান্য ডক্টর দেখিয়ে লাভ হচ্ছে না, তখন কী করেছেন? যখন আমার অন্য কোথাও ডক্টর দেখায় লাভ হচ্ছে না, তখন আমি ইন্টারনেটে খুঁজতে থাকি, কারণ আমার বাড়ির চিটাগং। তো আমি চিন্তা করলাম যে ঢাকা যখন সিটি সেখানে আরও ভালো ভালো ডাক্তার থাকতে পারে, এই জন্য আমি ইন্টারনেটে খোঁজ খবর নিলাম। তো ইন্টারনেটে খোঁজ খবর নেওয়ার পর ডক্টর শফিউল্লাহ স্যারের খোঁজ পেলাম। খোঁজ পাওয়ার পর আমি বিভিন্ন সময় ওনার সম্বন্ধে খোঁজ খবর নিলাম হসপিটালের, প্লাস উনি অ্যাসিটিভিতে একটা অনুষ্ঠান করে ওটা দেখলাম। তো দেখে আমার মোটামুটি ভালো লাগলো, তো ভালো লাগার পর এখানে আজকে আসা। তখন আপনি স্যারের যে ভিডিওগুলো দেখেছেন দেখে আপনার মনে হয়েছে যে না, আপনি একটু ওনার কাছে যাবেন, স্যারকে দেখাবেন। স্যারকে যখন প্রথম এসে আপনি দেখান, স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? প্রথম যখন স্যারে আসছে বলছে, স্যার বলছে যে তোমার তো হিপ জয়েন্টের সমস্যা আছে, কদে একটু বেশি হয়ে গেছে, কদে কিছু সমস্যা নাই, কদে চলে যাবে। স্যার মানে আপনাকে কিছুতে আশ্বস্ত করেছেন যে এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। তো স্যার কি আপনাকে ভর্তি থাকার কথা বলেছিলেন? হ্যাঁ, স্যার আমাকে ভর্তি থাকার কথা বলেছিল। কতদিন বলেছিলেন স্যারকে? আমার ভর্তি থাকার জন্য বলেছিল 14 দিন। আপনি কতদিন ছিলেন ভর্তি? আজকে সব আমি 9 দিন ভর্তি আসছি। যে আপনার যে শরীরে যে ব্যথাগুলো ছিল সেগুলো কি এখন আছে আপনার? না, আমার ব্যথা যে প্রচণ্ড ব্যথা ছিল ওটা আগের মতো নাই এখন। আচ্ছা, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো কি এখন করতে পারেন? হ্যাঁ, আমি স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারি। আচ্ছা, এই যে গত 3টা বছর আপনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন, বাট আপনার যখন একটা সময় এমন দেখা গিয়েছে যে আপনি পেইন কিলার খাচ্ছেন, আপনি ভালো হচ্ছেন না, কখনো কি এরকম মনে হয়েছিল যে আপনি কি আর আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন না? মানে এই ধরনের ডিপ্রেশনগুলো কি কাজ করতো ভিতরে? হ্যাঁ, নিজের মধ্যে খুবই হতাশা কাজ করতো। যখন আপনি অন্য আরেকজন মানুষের সাহায্য নিয়ে আপনি হয়তো আপনার যে দৈনন্দিন কাজগুলো করতে হতো, তখন কি খুব হীনমন্যতায় ভুগতেন তখন? হ্যাঁ, নিজের কাজে খুবই খারাপ লাগতো যখন নিজের মানে পার্সোনাল কাজগুলো, তারপর স্বাভাবিক কাজগুলো করতে পারতাম না, তখন তো অবশ্যই খারাপ লাগতোই। সব কাজ তো সাহায্য নেওয়া করা যায় না। এত কিছুর পরও কিন্তু আপনি হাল ছেড়ে দেননি, আপনি চেষ্টা করেছেন, আপনি জানতেন হয়তো আপনি কখনো না কখনো ভালো হবেন, সেই ভালো হওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি সার্চ করেছেন, বাট আজকে কিন্তু আপনি সফল এবং সার্থক, যে আপনার সেই চেষ্টাটা আজকে সার্থক হয়েছে। দর্শক, এখানে আমরা ওনার ভাইকে পেয়েছি, যিনি দীর্ঘ একটা সময় ওনাকে খুব কাছ থেকে ওনার এই খারাপ সময়গুলোতে ওনার সাথে ছিলেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। আচ্ছা, কী করেন আপনি? আমি স্টুডেন্ট পড়ালেখা করি। আপনি পড়াশোনা করেন? জি। আচ্ছা, আপনার ভাই ফরহাদ হোসেন গত 3 বছর যাবত উনি আর্থ্রাইটিসজনিত সমস্যায় মানে একরকম প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, আপনি প্রথম থেকে তাকে দেখেছেন, সেই সময়গুলোর কথা একটু যদি বলেন, কেমন লাগতো আপনাদের কাছে বা কীভাবে দেখেছেন ওনাকে? তাই ঠিক আছে, ও প্রথম যখন সুস্থ ছিল খুব দৌড়াদৌড়ি করতো, তখন পরিবার থেকে চিলাচিলি করতো, এই এত বেশি খেলতেছিস কেন, কিন্তু একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছে হাঁটা চলা করতে পারতেছে না, ব্যথায় মানে কাতরাইতেছে, বিছানায় শুয়ে গেছে, মানে এরকম দৃশ্য মানে চোখে দেখার মতো না, একটা মানুষ মানে চোখের সামনে এরকম করে হঠাৎ করে ডিজেবল হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, ব্যথা প্রচণ্ড, মানে শুয়ে থাকলে তো একটু শান্তি পেতে আহত হতো, কিন্তু ব্যথা মানে মানে অনেক কষ্ট কাতরাইতেছে এরকম মানে দেখা, মানে পুরো পরিবারের উপরে একটা অন্ধকার নেমে এসেছিল। হ্যাঁ, তা ঠিক আছে, অবশ্য তা ঠিক, পরিবার একটা মানুষ যখন এরকম করে তখন পরিবারটা ঠিক থাকে না। আপনারা কি তখন ভেবেছিলেন যে এর হয়তো কোনো চিকিৎসা নেই বা আদৌ কি কখনো ভালো হবে কি না, এ ধরনের একটা দোদুল্যমান অবস্থায় ছিলেন? তা তো ছিলাম, কিন্তু আমরা তারপর চেষ্টা করতেছিলাম যে হয়তো আল্লাহ একটা না একটা রাস্তা খুলে দেবে, তার মাধ্যমে আরও সুস্থ হতে পারে। আজকে যখন আপনার ভাই সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, তার আপন ভবনে ফিরে যাচ্ছেন, এই যে সুস্থ অবস্থা ওনাকে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে আপনাদের কাছে? এটা তো অনেক খুবই আনন্দের, কারণ মানুষ একটা কষ্ট করতেছে, আল্লাহর রহমতে কষ্ট থেকে মুক্তি হয়েছে, এটা খুবই আনন্দের, খুবই মানে ভালো লাগার একটা বিষয়। এ থেকে আমার কাছে এখন ভালো কিছু মনে হতেছে না, যে আমার ভাই অনেক কষ্ট করছে, এখন কষ্ট কমছে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাই, এই যে আপনার দীর্ঘ একটা পথ আপনি পাড়ি দিয়েছেন কষ্ট নিয়ে,
আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটা ভুগছেন। আপনি যেমন একটা সময় হয়তো জানতেনই না কোথায় গেলে আপনি ভালো হবেন বা কোথায় গেলে একটা সঠিক আপনি চিকিৎসাটা পাবেন, যেটা আপনি পরবর্তীতে আপনি বিভিন্ন খোঁজ খবর নিয়ে যখন আপনি জানতে পারেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা এখানে আসুন, এসে দেখে যান, অন্তত চেষ্টা করে দেখুন, বাইরে গিয়ে না গিয়ে, ইন্ডিয়ার নিয়ে বাইরের দেশে না গিয়ে এখানে এসে দেখে যান, এখানে চিকিৎসাটা নিয়ে যান, অন্তত সম্পূর্ণ ব্যথা নিয়ে ফিরে যেতে হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা নিজেরাই শুনলেন এতক্ষণ ফরহাদ হোসেন, উনি একজন স্টুডেন্ট, এই যে পরিবারের একজন প্রাণচঞ্চল ছেলে যিনি স্পোর্টসের সাথে দীর্ঘদিন উনি জড়িত, স্বাভাবিক একটা জীবনে ওনার ছিল, হঠাৎ করে সেই জীবনের ছন্দ পতন, পুরো পরিবারের উপরে যখন আপনার একটা কালো মেঘ নেমে আসে, উনি কিন্তু হাল ছেড়ে দেননি, উনি চেষ্টা করেছেন এবং উনি কিন্তু পেরেছেন। আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি ওনার স্বাভাবিক জীবনে উনি ফিরে যাচ্ছেন মাত্র অল্প কয়েকটা দিনেই। আপনারা কেন পারবেন না প্রশ্ন করুন নিজেদেরকে, অবশ্যই আপনারাও পারবেন যদি একটু চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।